দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নেন কীর্তিমানের গল্পকথা অনুষ্ঠানে। আমাদের আজকের পর্বের ব্যক্তিত্ব যিনি, তার পরিচয় বহুমাত্রিক। তিনি একাধারে একজন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক এবং আমাদের রাষ্ট্রীয় শিল্প সাংস্কৃতিক প্রতিষ্ঠানের একজন সাবেক দক্ষ প্রশাসক। নানান কর্মকাণ্ডের কারণে তিনি আমাদের মহিরুহে পরিণত হয়েছেন। তিনি হচ্ছেন জাতীয় অধ্যাপক ডক্টর মুস্তাফা নুরুল ইসলাম। স্যার, কিভাবে একজন কীর্তিমান মানুষ হয়ে উঠলেন সেটি আমরা আপনার কাছ থেকে জানব, কিন্তু তার আগে আমরা আপনার জীবনের উপর একটি ডকুমেন্টারি নির্মাণ করেছি, সেটি দেখে আসব, চলুন। জাতীয় অধ্যাপক ডক্টর মুস্তাফা নুরুল ইসলামের জন্ম 1927 সনের পহেলা মে বগুড়ার মহেস্থানগড় সংলগ্ন গ্রাম চিঙ্গাসপুরে। প্রয়াত পিতা সাদাত আলী আখন্দ ছিলেন পুলিশ কর্মকর্তা। পিতার কর্মসূত্রে অবিভক্ত ভারতের বিভিন্ন স্থানে থাকা হয়েছে, সেই সুবাদে 8-10টি স্কুলে পড়াশোনা করেছেন। স্কুল জীবনের পরিসমাপ্তি হয় ময়মনসিংহ জেলা স্কুলে, ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে মাস্টার্স এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা ও সংস্কৃতি কেন্দ্র থেকে পিএইচডি ডিগ্রি করেন। মুস্তাফা নুরুল ইসলাম কলেজ বিশ্ববিদ্যালয় জীবনে বাম ঘেঁষা ছাত্র রাজনীতি, প্রগতিশীল সাহিত্য সংস্কৃতি আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। ছাত্র বয়স থেকেই দিনাজপুর রংপুর অঞ্চলের তেভাগা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, প্রতিটি প্রতিবাদী ও প্রতিরোধী আন্দোলনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত থাকেন। 60-এর দশকের আয়ুর্বিরোধী আন্দোলন, 61-তে প্রবল প্রতিকূলতার মধ্যে রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদযাপন সহ সকল প্রগতিশীল গণতান্ত্রিক সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন তিনি। বঙ্গবন্ধুর ডাকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1971 সনে মুক্তিযুদ্ধের সময় লন্ডনে পিএইচডি করার সময় মুক্তিযুদ্ধের সমর্থনে সক্রিয় আন্দোলনে সম্পৃক্ত হন এবং বিশ্ব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুস্তাফা নুরুল ইসলামের কর্মজীবন শুরু হয় দৈনিক আজাদ পত্রিকার রিপোর্টার হিসেবে। তারপর 1951 সালে তিনি দৈনিক সংবাদ পত্রিকায় অ্যাসোসিয়েট এডিটর হিসেবে যোগ দেন। 1953 সনে ডিসেম্বর মাসে করাচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের যাত্রা সূচিত হয় মুস্তাফা নুরুল ইসলামের হাতে। স্বাধীনতা পূর্বকালে কবছর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। 1971 সনে লন্ডন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করা অবস্থায় ওই বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপনার চাকরিও করেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে 1972 সনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। 1974 সনে তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে যোগদান করেন। 1975 সনে বাংলা একাডেমির মহাপরিচালক হন। সামরিক সরকারের সঙ্গে দ্বিমতের কারণে বাংলা একাডেমিতে চাকুরির মেয়াদ অসমাপ্ত রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিরে যান এবং 1992 সনে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অবসর গ্রহণের আগে ও পরে জাতীয় জাদুঘর পরিচালনা পর্ষদের 3 মেয়াদের চেয়ারম্যান, নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের 3 মেয়াদের সদস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নীতি নির্ধারণী পর্ষদের সদস্য হিসেবে কাজ করেন। মুস্তাফা নুরুল ইসলাম কিশোর বয়স থেকেই আবৃত্তি, নাট্য অভিনয় ইত্যাদি কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। লেখালেখিও তখন থেকেই। তার প্রকাশিত প্রবন্ধ সংকলন ও গবেষণা গ্রন্থের সংখ্যা 30টিরও অধিক। মুস্তাফা নুরুল ইসলাম তার কাজের স্বীকৃতিস্বরূপ 1981 সনে 21শে পদক, 1982 সনে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 2010 সনে স্বাধীনতা পুরস্কার সহ আরও অসংখ্য পুরস্কার, সম্মাননা এবং স্বীকৃতি অর্জন করেছেন। এছাড়াও
2011 সনে সরকার তাকে জাতীয় অধ্যাপকের মর্যাদায় ভূষিত করেছেন। দেশের শিক্ষা, সংস্কৃতি এবং গবেষণায় এই মানুষটির অবদান অসামান্য। যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি জাতি থাকবে, ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন কীর্তিমান মানুষ, জাতীয় অধ্যাপক ডক্টর মুস্তাফা নুরুল ইসলাম। স্যার, প্রথমেই জানতে চাইব যে পরিবারটিতে আপনার জন্ম, সেই পরিবার, শৈশব, কৈশোর এবং বেড়ে ওঠা সম্পর্কে। যে পরিবারে আমার জন্ম সেটা হচ্ছে আখন্দ পরিবার। দেশের বাড়ি আমার বগুড়া চিঙ্গাসপুর। ইন এ সেন্স ওই পুরনো ধারায় একটা ফিউডাল সিস্টেম। আমার দাদাকে আমি দেখেছি প্রায় 6 ফুটের উপরে লম্বা, তিনি ওই ও ধরনের মেজাজও তার ওই ধরনের ছিল। কিন্তু তার পরের জেনারেশন যারা, তাদের মডার্ন এডুকেশন। আমার আব্বা তার আমলে খুব বিখ্যাত লেখক ছিলেন, তিনি নজরুলের বন্ধু ছিলেন। তার ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে হিস্ট্রিতে অনার্স বাচলার্স। তো এই পরিবারে আমার জন্ম, এবং জন্মটা হয়েছে আমার নানা বাড়িতে, যেটা স্বাভাবিকভাবে যেটা হয়। সে গ্রামের নাম হচ্ছে নিশানদারা, সেটাও বগুড়াতেই, বগুড়া স্টেশনের কাছে। কিন্তু তারপর থেকেই আমি কলকাতায় লালিত পালিত। বছর 5 বয়স পর্যন্ত আমার লালন পালন, আমার শৈশবটা কলকাতায় কেটেছে। আমার হাতে খড়িও ওইখানটাতে। তা হাতে খড়ির দৃশ্যটা আমার মনে আছে। আব্বা আমাকে নিউ মার্কেটে নিয়ে গেলেন। নিউ মার্কেটে নিয়ে গিয়ে নতুন প্যান্ট কিনে দিলেন, নতুন স্লেট পেন্সিল, আদর্শ হস্তাক্ষর বই, এগুলো সমস্ত কিনে টিনে নিয়ে এলেন। এবং তার বন্ধুবান্ধব যারা কলকাতা তখন ছিলেন, যেমন প্রিন্সিপাল ইব্রাহিম খান, যেমন আবুল ফজল সাহেব, এদেরকে, আবুল বংশুর আহমদ, এদেরকে দাওয়াত করলেন, এবং কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলামের কোলে বসে তার হাতে আমার হাতে খড়ি। সাংবাদিকতার মাধ্যমে আপনার কর্মজীবনটি শুরু হয়েছিল। সাংবাদিকতা ছেড়ে শিক্ষকতা পেশায় এসেছিলেন এবং শিক্ষকতা গবেষণায় সারাটি জীবন কাটিয়েছেন। এই শিক্ষকতা পেশায় আসবার প্রেক্ষাপটটি কী ছিল এবং শিক্ষকতা এবং গবেষণা সম্পর্কে জানতে চাইব। সাংবাদিকতার যে ব্যাপারটা, সেটা একটা শখের ব্যাপার। আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা কয়েকজন আজাদ পত্রিকা জয়েন করলাম। সেটা আমি বলছি 1950, সেই আমলে এটা বেতন ছিল 150 টাকা, এটা কম কথা না, 150 টাকা বেতন, এবং মাসের পয়লা সপ্তাহে বেতনটা দেওয়া হতো। মৌলানা আকরম খাঁ এই বিষয়ে খুব পার্টিকুলার ছিলেন। তো আমাদের কাজ ছিল সাব এডিটিং। সাব এডিটিং কিছুই না, ওই মেইন ইয়ে থেকে, মেইন স্ক্রিপ্ট থেকে তর্জমা করা। আর হেডিংটা দিতেন আমাদের শিফটের চার্জে যিনি থাকতেন, তিনি হেডিং দিতেন। তা আমার যেটুকু মনে আছে সেটা হচ্ছে, ও ইউনিভার্সিটিতে পড়ছি, এখানে যেটাকে বলে পার্ট টাইম কাজ। তো ওই সাংবাদিকতার একটা নেশা আছে, কিন্তু ওই নেশাতে পড়ে ওই সাংবাদিকতার যেটুকু করা আর কি। তো এখন সিরাজুর রহমান আমাদের মতোই, বয়সে একটু বড়ও হতে পারে, তিনি ছিলেন আমাদের নিউজ এডিটর। তিনি, তাকে 14 ডিসেম্বর তাকে হত্যা করা হয়, তখন উনি ইত্তেফাকের নিউজ এডিটর। সিরাজউদ্দিন হোসেন স্যার, সিরাজউদ্দিন হোসেন, শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন, জি 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 জি। তিনি তখন আমাদের ওখানে নিউজ এডিটর না, শিফট ইনচার্জ, আমাদের ওখানে শিফট ইনচার্জ। তার হাতেই ওই সংবাদ তৈরি করাটা কিছু কিছু শিখেছি। আমার এখনও মনে আছে 18 ডিসেম্বর বরিশালে গেলাম, 22 ডিসেম্বর একটা টেলিগ্রাম পেলাম মনির ভাইয়ের, মনির চৌধুরীর। টেলিগ্রামটা হচ্ছে কাম শার্প, আর কিছু লেখা নেই। গেলাম, মনির চৌধুরী পরিচয় করিয়ে দিলেন আরেক ভদ্রলোকের সঙ্গে, বলে ইনি আমার বড় কুটুম, পাবনা থেকে এসছেন একজন বাংলার টিচার নেওয়ার জন্য। তেমন মনির ভাই, আমার তো ভাই ভাই হয়নি এখনও, আমার তো ডিগ্রি হয়নি, ও তো কিছু যায় আসে না। আর পাবনায় ডট কলেজ খুব নাম করা কলেজ, তুমি যাও, তোমার ভালো লাগবে।
তো মনির ভাই পরের দিন মনির ভাইয়ের বাসায় উঠেছিলাম, পরের দিন ওই ভদ্রলোকের সঙ্গে রওনা করে দিলাম, আমি পাবনায় চলে গেলাম। আমি মাস চারেক আগে মর্নিং নিউজ পত্রিকার একটা বিজ্ঞাপন দেখে করাচি ইউনিভার্সিটিতে একটা দরখাস্ত করেছিলাম। আচ্ছা, মর্নিং নিউজ পত্রিকার বিজ্ঞাপন পুরনো হয়ে গেছে, একদিন ভ্যালিড থাকার কথা না। আমি দরখাস্ত করলাম টু দ্য ভাইস চ্যান্সেলার, করাচি ইউনিভার্সিটি, করাচি মানে কোনো ঠিকানাই নেই, করাচি ইউনিভার্সিটি বলে কোনো ইউনিভার্সিটি ছিল না, ইউনিভার্সিটি অফ করাচি। আচ্ছা, আর ইয়ের জন্য চাকরির জন্য দরখাস্ত করতে হয় টু দ্য রেজিস্ট্রার, নট টু দ্য ভাইস চ্যান্সেলার। অকস্মাৎ একদিন ওই ডিসেম্বর মাসে একদিন একটা টেলিগ্রাম এলো যে তোমার ইন্টারভিউ অন 15th of December, ওয়ান ওয়ে প্যাসেজ তোমাকে দেওয়া হবে, ওয়ান ওয়ে প্যাসেজ তোমাকে দেওয়া হবে, অর্থাৎ চাকরি না পেলে নিজের পয়সাতে ফিরে যাবে। আই টুক দ্য চান্স, আমার বিছানাপত্র যা 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 ছিল, যা যা ডিসপোজ অফ করার ডিসপোজ অফ করলাম, যা যা বিক্রি করার বিক্রি করলাম। তারপরে এখন আমার মনে আছে নাসির ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার করলাম, টাকা ধার করে 53 December আমি করাচি গেলাম এবং করাচি এয়ারপোর্টে আমাকে রিসিভ করলো মাহবুব জামাল জাহিদি, যে পরে ডনের এডিটর হয়েছিল। মাহবুব জামাল জাহিদি আমাকে একটা হোটেলে উঠিয়ে দিল, যতদূর মনে পড়ে ওটা শনিবার, সোমবার দিন ইন্টারভিউ হলো, সোমবার দিন এরাই নিয়ে গেল, ইন্টারভিউ হলো। ইন্টারভিউ হওয়ার পরে নিয়ম হচ্ছে এটা পরে একাডেমিক কাউন্সিলে আলোচনা করে ঠিক করা হয়, কিন্তু ভাইস চ্যান্সেলর, আমি যখন চলে আসি ভাইস চ্যান্সেলর উঠে দাঁড়িয়ে আমাকে হ্যান্ডশেক করে বললেন কংগ্রেচুলেশনস, তুমি ইমিডিয়েটলি জয়েন করো। এই আমার শিক্ষকতার জীবন। ছাত্র জীবন থেকেই নানান আন্দোলন সংগ্রামের মাধ্যমে বেড়ে উঠেছেন, পরবর্তীতে কর্মজীবনে এসে আপনার বৈচিত্র্যপূর্ণ জীবনে আপনি শিক্ষকতার পাশাপাশি আমাদের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যিক প্রতিষ্ঠানগুলোর গোড়ার দিকে যুক্ত থেকেছিলেন। যেমন আপনি শিল্পকলা একাডেমির সঙ্গে যুক্ত ছিলেন, বাংলা একাডেমির সঙ্গে যুক্ত ছিলেন, জাতীয় জাদুঘরের সঙ্গে যুক্ত ছিলেন, এই যুক্ততা বা এই সম্পৃক্ততাগুলো কীভাবে হয়েছিল? আমি যখন জাহাঙ্গীরনগরে তখন একদিন অকস্মাৎ বঙ্গবন্ধু আমাকে ডেকে পাঠালেন, এর আগে শিল্পকলা একাডেমি ছিল না। বঙ্গবন্ধু আমাকে ডেকে পাঠিয়ে বললেন যে আমরা ইয়েতে পার্লামেন্টে আমরা পাশ করেছি, বাংলা একাডেমিও পাশ করে না, শিল্পকলা একাডেমি, একাডেমি অফ ফাইন আর্টস, তুই এটা ডিজি হবি। তা আমি বললাম যে মজিব ভাই, আমি তো গানও গাইতে পারি না, নাটকও অভিনয় করি না, বাঁশিও বাজাই না, তা আমাকে আপনি ডিজি করছেন শিল্পকলা একাডেমিতে, জিনিসটা কি শোভন হচ্ছে? বলে ভেরি মাছ শোভন, এই জন্যে যে আমি যদি গানের কাউকে আনতাম তাহলে চিত্রশিল্পীকেও মাইন্ড করতো, ওদেরকেও আনলে গানের, আর তোর যেহেতু সবখানে ইন্টারেস্ট আছে সেই জন্য তো কী করলাম। তারপরে আরেকদিন আবার বঙ্গবন্ধু ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বললেন যে তোকে বাংলা একাডেমিতে যেতে হবে। তখন নীলিমা ইব্রাহিম ছিলেন বাংলা একাডেমির ডিজি, কর্মচারীরা তার বিরুদ্ধে গোলমাল করছিল বলে তিনি আমাকে পাঠালেন বাংলা একাডেমিতে। বাংলা একাডেমিতে আমার মনে হয় এত কম সময়ে কেউ কাজ করেনি, এর মধ্যেই বঙ্গবন্ধু হত্যা হয়ে গেল ইত্যাদি ইত্যাদি। তারপরে একদিন বাসায় একটা চিঠি পেলাম যে আপনাকে অব্যাহতি দেওয়া হলো, তার মানে দশ মাসে বাংলা একাডেমি থেকে আমি অব্যাহতি পেলাম। এবং আমি ওই চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে এসে বাংলা একাডেমির যিনি গিয়েছিলেন তাকে বললাম যে এই যে আমি এতর দ্বারা জানাচ্ছি যে আমি আমার পথ থেকে ফিরে যাচ্ছি, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তারপর পুনরায় যখন এরা পাওয়ার এলো তখন আমাকে জাতীয় জাদুঘরের চেয়ারম্যান করল। আচ্ছা, জাতীয় জাদুঘরের চেয়ারম্যানও খুব নাটকীয় ব্যাপার, বেশ কিছুদিন চেয়ারম্যানের কাজ টাজ করলাম। তারপরে আমি একবার ইয়েতে গেছি, আমেরিকাতে গেছি, আমার মেয়ের বাড়িতে আছে, আমার স্ত্রীও সঙ্গে ছিল, সেই সময় শুনলাম ওই যে 111-এর ব্যাপারটা আমেরিকাতে। তারপরে আমার তো ইয়ে ছুটি ফুরিয়ে গেছে, আমি চলে এলাম। আমি চলে আসার পরে ওই দেখি যে একদিন টিভিতে দেখছি কি যে ইয়ের জাতীয় জাদুঘরের
চেয়ারম্যান ফিতা কাটছে। আমরা হোয়াট ইজ দিস? তার মানে ইন দ্য মেন টাইম আমার জাতীয় জাদুঘরের দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়া, তো পুনরায় ফিরে জাহাঙ্গীরনগরে, জাহাঙ্গীরনগর তো পারমানেন্ট কাজ। তো এইভাবে আমি কয়েকটা জায়গায় কাজ করেছি। আজকে যে এই পর্যায়ে এসছেন, আসবার পেছনে যাদের অবদানের কথা বলতে চান, কিংবা যে জীবনটি বা যে জীবনগুলি আপনার জীবন চলার পথে প্রেরণা হয়ে কাজ করেছে, আমার পিতা ব্যতীত, আমার পিতার মতো এরকম নীতিবান লোক আচ্ছা আমি খুব কম দেখেছি, আমি দেখিনি। অথচ একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। আমি একদম নিরপেক্ষভাবে পিতাকে যে সার্টিফিকেট দিচ্ছি তা না, পিতা বাধ্য করতেন তোর ঘর তুই ঝাড়ু দিবি, তুই এম এ পড়িস কি বিএ পড়িস ডাজন্ট ম্যাটার, তোর ঘর তুই ঝাড়ু দিবি, তোর বিছানা তুই ঠিক করবি, তোর বালিশ টালিশ তুই রোধে দিবি, তোর লুঙ্গি প্যান্ট ইত্যাদি তুই ধুবি, তুই ইস্ত্রি করবি, আর সপ্তাহে একদিন বাজারে যাবি। মানে আর হচ্ছে রাত্রি 9:30 মধ্যে ঘুমোতে যেতে হবে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, 3:30 ঘুমের থেকে উঠে পড়তে বসতে হবে, আর সন্ধ্যার সময় মগরিবের নামাজের আজান পড়ার পরে বাড়িতে ফিরলে খাওয়া বন্ধ। তো এইরকম স্ট্রিক্ট কতগুলো প্রিন্সিপালের ভেতর দিয়ে আমাদেরকে মানুষ হতে হয়েছে। তা আমার হিরো বলতে পিতা, তারপরে হচ্ছে বা তার সঙ্গে হচ্ছে বা তার চেয়ে তো বড় হচ্ছে রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিব। ওই যে ছাত্র বয়সে ছাত্র রাজনীতিতে হাতে খড়ি দিয়েছিলেন তিনি, আমি কিন্তু ইসলামিয়া কলেজের ছাত্র না, আমি সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র। তার সঙ্গে একটা যোগাযোগ হওয়ার পরে তিনি প্রায়শ ডেকে পাঠাতেন কলকাতায়, ডেকে পাঠিয়ে তিনি বলতেন যে তুই শুধু ট্রেনের ভাড়াটা শিয়ালদা স্টেশন পর্যন্ত এবং শিয়ালদা থেকে ট্রামে করে বেকার হোস্টেল ওয়েলেসলি এই পর্যন্ত তুই জোগাড় করে আনবি, তারপরে তুই উইল শেয়ার মাই রুম। আমি যখনই কলকাতায় গেছি তখনই তার রুমে এবং তার স্লিপে আমার আহার হয়েছে। তা আমি ওই ওই ছাত্র বয়স থেকে তাকে মুজিব ভাই বলতাম। তা এখন ফর্মালি বা অফিসিয়ালি সামনাসামনি কখনো বঙ্গবন্ধু বলতে পারিনি, কিন্তু অন্য বক্তৃতা বক্তৃতা তো বঙ্গবন্ধুর সাথে আসবেই, কিন্তু তার সঙ্গে আমার এরকম ভ্রাতার সম্পর্ক, জ্যেষ্ঠ ভ্রাতা এবং কনিষ্ঠ ভ্রাতা, এই সম্পর্ক। তো স্যার, আজকে যে এই বয়সে এই পর্যায়ে এসে জীবন নিয়ে কি কোনো অপ্রাপ্তি, যে আমার এটা হওয়ার কথা ছিল, এটা পাবার কথা ছিল? শুকর আলহামদুলিল্লাহ বলে একটা কথা আছে, আমার অন্তঃপ্রাণ দিয়ে আমি সেই কথাটাই বলি, আমি না চাইতেও আমি অনেক কিছু পেয়েছি, আমি অনেক অনেক পেয়েছি, সেই জন্যই বললাম যে শুকর আলহামদুলিল্লাহ, আমার কোনো খেদ নেই, কোনো ক্ষোভ নেই। স্যার, আমরা দীর্ঘ সময় কথা বলছি, এবার আপনার একটি পছন্দের চলচ্চিত্রের ক্লিপিংস দেখব, আমরা কোন চলচ্চিত্রের ক্লিপিংসটি দেখব? একটা সময় তো প্রচুর চলচ্চিত্র দেখেছি, এখন এতদিন পরে তো সব মনে নেই, কিন্তু যেটা এখন খুব জলজল করে মনে আছে সেটা হচ্ছে অ্যালেক্স হ্যালির রুটস। আচ্ছা, এই রুটসটা উপন্যাস আকারে লেখা হয়েছিল, পরে এটা চলচ্চিত্র হয়েছে। স্যার, আজকে এই দিনে আপনার সেই পছন্দের চলচ্চিত্রের ক্লিপিংস দেখে আসি। একজন অগ্রজ হিসেবে, অভিভাবক হিসেবে আমাদের আজকের তরুণ প্রজন্মের জন্য আপনার পরামর্শ? আমাকে একজন বলেছিলেন যে শিশু যখন হামাগুড়ি দিয়ে হারিকেন লণ্ঠনের দিকে যায় বাধা দেবে না, বাধা দেবে না, ওকে যেতে দাও, ও একবার ছ্যাক খেলে জীবনে আর ভুল করবে না। তা আমারও সেই কথা, সেটা হচ্ছে যে তুমি তুমি তোমার বিবেচনায় যেটা অসৎপথ, আমি কোনটা সৎপথ কোনটা অসৎপথ আমি সেটা বলবো না, তোমার বিবেচনায় যেটা অসৎপথ একা একা শুয়ে শুয়ে সেটা চিন্তা করবে, পিতার কাছে মিথ্যা কথা বলবে না, মাতার কাছে মিথ্যা কথা বলবে না, বন্ধুবান্ধবের কাছে মিথ্যা কথা বলবে না, মিছে কথা হারাম যেটাকে বলে, ধর্মীয় অর্থে যেটাকে বলে হারাম, মিছে কথাকে তাতে ক্ষতি হবে না, তাতে ক্ষতি হবে না, পাবে অনেক কিছু পাবে। একদম মানুষ কি চায় কি, দুবেলা পেট পুরে আহার, পরিধেয় বস্ত্র, মাথার উপর একটি আচ্ছাদন, আর
law and order situation টা যেন ঠিক থাকে এই তো চাই এছাড়া তো মানুষ আর কিছু চায় না সাধারণ মানুষ তো লোভী না যে এই সিংহাসন নেব ক্ষমতা নেব তা না সাধারণ মানুষ ভালোভাবে বেঁচে থাকতে চায় এখন ভালোভাবে বেঁচে থাকা সেটা তুমি ভালো বুঝো কেমন করে ভালোভাবে বেঁচে থাকতে হয় সহজভাবে বেঁচে থাকতে হয় কেমন ভাবে সেটা তুমি ভালো বুঝো ছেলে কিন্তু 6 বছর 7 বছর বয়স থেকে ম্যাচিওর হওয়া শুরু করে ছেলেকে উপদেশ দিয়ে কোনো লাভ নেই ছেলে ঠিকই বোঝে ওই মাংরের ভয়ে চুপ করে থাকে ও ঠিকই বোঝে ওই হ্যাঁ যদি অসৎ পথে যায় সেটাকে বুঝিয়ে বোঝাতে হবে বুঝিয়ে বাধা দিতে হবে যতটা সম্ভব সেটা আমার উপদেশ না উপদেশে কাজ হয় না আমার পরামর্শ ডান পাশে থাকাও বাঁ পাশে থাকাও একটা স্টেপ দেওয়ার আগে ডান পাশে থাকাবে বাঁ পাশে থাকাবে এবং আল্লাহ তাআলা মানুষের মাথায় এত বুদ্ধি দিয়েছে এত মগজ দিয়েছে মানুষ হিমালয়ে বাংলাদেশের মেয়েরা হিমালয়ে আরোহণ করেছে মানুষ মঙ্গল গ্রহে যেতে পারে সুতরাং আমার সাজেশন যেটা ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং আপনি দেশ বিভাগ দেখেছেন বায়ান্নর ভাষা আন্দোলন দেখেছেন আমাদের মুক্তিযুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আন্তর্জাতিক জনমত গঠনে আজকে আমরা কোন বাংলাদেশে অবস্থান করছি আপনার স্বপ্নের সেই বাংলাদেশটি কি আপনি পেয়েছেন আর যদি না পেয়ে থাকেন আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন প্রত্যাশা এমন একটি শব্দ যে শব্দের শেষ নেই প্রত্যাশার আশার শেষ নেই ওই যে বলে আশা শুধু মিছে চলো না আশার শেষ নেই তা আমার প্রত্যাশা হচ্ছে হ্যাঁ অ্যাসপায়ার ফর দ্য বেস্ট আরও উপরে উঠব অন্যকে ঠকিয়ে না সবাই মিলে আমরা উপরে উঠবো তাহলেই উপরে ওঠা যায় একা কখনো উপরে ওঠা যায় না সবাই মিলে উপরে উঠবো তাহলেই উপরে ওঠা যায় তা আমার প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশে ভাষা আন্দোলন হয়েছে বিশ্বে কোথাও মাতৃভাষা নিয়ে আন্দোলন হয়নি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি কোথাও এটা গান হয়নি ভাষা আন্দোলন হয়েছে আমার এই দেশের আচ্ছা এই দেশে সাংস্কৃতিক আন্দোলন হয়েছে রবীন্দ্রনাথকে যখন ব্যান করা হয় 60-এর দশকে তখন ছাত্র এবং যুবক তারাই রুখে দাঁড়িয়েছিল সাম্প্রদায়িকতাকে যখন উস্কে দেওয়া হলো তখন বঙ্গবন্ধু সেই বিখ্যাত স্টেটমেন্ট রুখিয়া দাঁড়াও এবং সবচেয়ে বড় কথা 9 মাসের মুক্তিযুদ্ধে ফ্রেঞ্চ রেভলিউশন হয় নাই 9 মাসের মুক্তিযুদ্ধে জারের বিরুদ্ধে বিদ্রোহ হয়নি আর চীনে যেটা হয়েছে সেটা 26 বছরকে 27 বছরের লং মার্চ আর আমাদের দেশে যেটা হলো সেটা হচ্ছে 9 মাসের মুক্তিযুদ্ধে একদম বালক থেকে আরম্ভ করে অথর্ব মহিলা পর্যন্ত যার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত তা তিনি হয়তো মুক্তিযুদ্ধ কাকে বলে অতটা জানেন না অতটা বোঝেন না কিন্তু আবার একটা মুক্তি হবে মনের ভেতরে একটা রুদ্ধ বাসনা কামনা বা আশা এটা একটা আছে ওই পাকিস্তানিদের হাত থেকে মুক্তি হবে এই আশাতে এটা একটা জাতির মেরুদণ্ড এর উপরে যখন দাঁড়ায় তখন আর আর বলার কিছু থাকে না সুতরাং আমার প্রত্যাশা যেটা হ্যাঁ আরও পাব মানুষের যাত্রা শুরু যখন হয়েছিল তখন তো মানুষ গুহা বসেছিল সেই মানুষ তাজমহল করেছে সেই মানুষ অট্টালিকা করেছে আমি শুধু উদাহরণ হিসেবে বলছি সুতরাং মানুষের দ্বারা সবই সম্ভব মানুষ সব কিছু করতে পারে বাংলাদেশের মানুষ আরও বেশি করতে পারে কারণ বাংলাদেশের রেকর্ডে হচ্ছে 9 মাসের মুক্তিযুদ্ধ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম অনেক কথা আপনার জানতে পারলাম এবার আমাদের যাবার সময় হলো যেতে হবে বিদায় চাইছি ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যার আমরা বিদায় নেব আপনার একটি পছন্দের গান শুনতে শুনতে কোন গানটি শুনবো আমি ভয় করব না ভয় করব না ওকে স্যার আমরা সেই গানটি তাহলে শুনি